আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। কথায় আছে, যার কেউ নেই তার আছে ভগবান। একটি হনুমান অসুস্থ হয়ে পড়ে, আর সেই অসুস্থ হনুমানকে উদ্ধার করে নিয়ে গেল বন দপ্তরের কর্মীরা। শান্তিপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের একটি ঘটনা। এক তাঁতবাড়ির তাঁতঘরের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছিল এক হনুমান। সেই অসুস্থ হনুমানটিকে দেখে এলাকার মানুষ ওই ওয়ার্ডের কাউন্সিলরকে খবর দেওয়া হয়। তড়িঘড়ি 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত বিশ্বাস শান্তিপুরের বাহাদুর পলাশগাছি বিটে বিষয়টি জানালেন এবং পরের দিন সকালবেলায় বন দপ্তরের কর্মীরা এসে ওই অসুস্থ হনুমানটিকে উদ্ধার করে নিয়ে যায় এবং চিকিৎসা করানোর জন্য নিয়ে গেলেন হসপিটালে। তাই এই হনুমানটিকে দেখার জন্য মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। চলে যাও। একটা হনুমান অসুস্থ হয়ে চৌধুরী রেল লাইনে আটকে ছিল, এই ব্যাপারে আপনি কিছু বলেন। হ্যাঁ, গতকাল একটা হনুমান অসুস্থ হয়েছিল, অসুস্থ হয়ে আমাদের চৌধুরী রেল লাইনে স্বপন দেবনাথের কারখানার ওখানেই ছিল, পৌঁছিল ওই এলাকারই সমাজসেবী পশুপ্রেমী মদন নন্দী, গর্ভে প্রভাত নন্দী এবং ওই এলাকারই কিছু যুবক হনুমানটিকে প্রাথমিকভাবে চিকিৎসা করার চেষ্টা করে, খাবার দাবার দেয় এবং আমাকে জানালে আমি বন দপ্তরের সঙ্গে কথা বলি এবং আমাদের যে পশুপ্রেমী অনুপম শাহ ওর উপজানানো হয় সকলের তৎপরতায় হনুমানটিকে বন দপ্তর রেস্কিউ করে আজ সকালে নিয়ে যায় এবং প্রাথমিক কীর্তন করে ওরা হয়তো আবার যথাস্থানে মনে হয়তো জঙ্গলে ছেড়ে দেয়। আজকে সকালে বন দপ্তরের থেকে যখন এসেছিল ওই বাঁদরটিকে নিয়ে যেতে আপনি ওখানে উপস্থিত ছিলেন? হ্যাঁ, যখন রেস্কিউ টিম আসে তখন আমি ছিলাম এবং আমার সামনে হনুমানটিকে উদ্ধার করে নিজের গাড়িতে তুলে নেয়। আপনার নাম? আমার নাম প্রভাত বিশ্বাস, কাউন্সিলর 5 নম্বর ওয়ার্ড। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।